হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রেডি হয়ে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি। আজকে আমরা যাচ্ছি ইকো পার্কে। তো এই যে আমরা গাড়িতে উঠে গেছি, এই যে আমার হাজবেন্ড আর ড্রাইভার গাড়িতে। তোমরা ভাবছো মেয়ে কোথায়? তো মেয়েকেই নিতে যাচ্ছি এখন। এই যে এখন আমরা যাচ্ছি আমার মার বাড়িতে, কারণ মেয়ে আছে আমার মার বাড়িতে। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই মোটামুটি দুটো নাগাদ বেরিয়ে পড়েছি ইকো পার্কের উদ্দেশ্যে। তো মেয়ে যেহেতু আমার মার বাড়ি আছে, ওই জন্য আমার মার বাড়ি থেকে মেয়েকে আর আমার মাকে তুলবো। এই যে চলে এসেছি আমার মার ফ্ল্যাটের নিচে। এই যে আমার মেয়ে আর ঠাম্মা দাঁড়িয়ে আছে, ঠাম্মা এগাতে এসছে। এই যে উঠছেন, দেখো সাজুগুজু করে, হোয়াইট ড্রেস পরে, হ্যাঁ পরি সেজে একদম উনি উঠছেন। তো যাই হোক, আমার শাশুড়ি মায়েরও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শাশুড়ি মা বলল ইকো পার্কে আমি গেলে প্রচণ্ড ইকো পার্কে হাঁটতে হয়, ওই জন্য অত হাঁটাহাঁটি শাশুড়ি মা করতে পারবে না, কারণ শরীরটা একটু খারাপ। আর সত্যি এত হাঁটতে হয়েছে ইকো পার্কে গিয়ে, কী আর বলবো, মানে আমরাই প্রায় অসুস্থ, মানে অসুস্থ না হলেও মোটামুটি প্রচণ্ড পা ফা ব্যথা হয়েছিল। তো আমরা মোটামুটি এখন এটা বোধহয় সল্টলেকের, হ্যাঁ সল্টলেক নিকো পার্ক, হ্যাঁ নিকো পার্কের কাছাকাছি। তো এই যে আমরা ইকো পার্কে ঢুকে পড়েছি, আমরা ঠিক এক নম্বর গেটের সামনে গাড়িটা রেখেই আমরা এন্ট্রি করেছি, এক নম্বর গেটের সামনে। ঠিক আছে, আমরা এখান থেকে সোজা যাচ্ছি, মানে আমরা আইফেল টাওয়ার অবধি পৌঁছাতে পারিনি, একদিনে পসিবল হয়নি, কারণ আইফেল টাওয়ার অবধি, মানে আমরা একদিকে চলে গেছিলাম, ওখান থেকে আবার আইফেল টাওয়ার যেতে গেলে অনেকটা ঘুরতে হতো। তো একেই আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম। তো ইকো পার্ক সত্যি কথা বলতে একদিনে ঘোরা যায় না। তো এই যে দেখো ইকো পার্কে, মানে লেকের ধারটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে আমরা মোটামুটি, এই যে মেয়ে তো ঘোরাঘুরি করছে, সবাই আমরা মোটামুটি লাঞ্চ টাঞ্চ সেরেই এসেছি। এখন বাজে এই 3:15, 3:30 এরকম হবে। এই দেখো ইকো পার্কে এইরকম সাইকেলগুলো ভাড়া পাওয়া যায়। তো আমাদের পক্ষে তো পসিবল ছিল না, কারণ আমরা, আমার মা বা মেয়ে কী করে ওরমভাবে সাইকেলে বসবো। তো যাই হোক, তাই জন্য আমরা নিইনি। আর এই যে এখানে কেক কাটিং হচ্ছে, কিছুই না, আমার বাবা একটু কেক পাঠিয়েছে। তো আমার মেয়ে আর আমার বাবা গিয়ে কেকটা কিনে এনেছে। তো স্লাইস কেকই আনছিল, তো মেয়ে বলেছে বার্থডে কেক। তো এই যে আমরা এখন উঠে গেছি ট্রয় ট্রেনে। তো আমি কিছু পিকচার তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই যে ট্রয় ট্রেনে করে আমরা মোটামুটি এখন যাচ্ছি 4 নম্বর গেটের দিকে, মানে যেখানে হলো তোমার 7 ওয়ান্ডার্সগুলো আছে। তো এই টয় ট্রেনে ভাড়া নিয়েছে তোমার পার হেড নন এসি 150 টাকা, আর এসি হলো 250 টাকা। জাস্ট তোমাকে 5 মিনিটের ডিস্টেন্সে গিয়ে নামিয়ে দেবে, মানে যেখানে তোমার 7 ওয়ান্ডার্স আছে ওইখানটায় গিয়ে তোমাকে নামিয়ে দেবে। আর যদি তুমি ব্যাক করে চলে আসতে চাও, চলে আসতে পারো, কিন্তু ব্যাক করে চলে এসে কোনো লাভ নেই, তাহলে আবার তোমাকে 7 ওয়ান্ডার্স অবধি যেতে হবে। তো ওই জন্য আমরা তো ব্যাক করে চলে আসিনি, আমরা 7 ওয়ান্ডার্সটা গিয়ে নেমে গেছিলাম। আমরা ওখান থেকে ঘুরেছি, ঘুরে আবার আমরা দেন ব্যাক করেছি, মানে তাতে আমাদের সন্ধে হয়ে গেছিলো। তো এই যে এখন মোটামুটি এই টয় ট্রেন নামিয়ে দেবে দেবে করছে। তো এই যে পার্ক টার্কগুলো তোমাদের সব ঘুরিয়ে দেখাচ্ছি, খুবই সুন্দর, খুবই সুন্দর সাজানো গোছানো। তবে একটাই কথা আমি বারবার বলবো, ইকো পার্কে গেলে টাইম নিয়ে যেও, আর ইকো পার্ক একদিনে পুরোটা ঘোরা পসিবল নয়, কিছু কিছু করে ঘোরাটাই বেটার। তো এই যে আমরা এখন মোটামুটি টয় ট্রেনেই আছি। তো টয় ট্রেনে করেই আমরা ঘুরছি। এই দেখো অনেকে বসে আছে মাঠে, বসে কিছু খাচ্ছে দাচ্ছে, গল্পগুজব করছে। তো এই যে আমরাও মোটামুটি টয় ট্রেন থেকে এবার আমাদের নামার পালা। হ্যাঁ মোটামুটি আমরা 7 ওয়ান্ডার্সের কাছাকাছি চলে এসেছি। 7 ওয়ান্ডার্সে ডিরেক্ট ঢুকতে গেলে তোমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকতে পারো, আমরা তো 1 নম্বর গেট দিয়ে ঢুকেছি। এই যে এখানটায় আমাদের নামিয়ে দেবে, এইটা হলো ঘুম স্টেশন, মানে এটা আর কি ওরা ক্রিয়েট করেছে ঘুম স্টেশন হিসেবে, হ্যাঁ দার্জিলিংয়ে। তো
এখানে মানে অনেকে বসে টসে ফটো তুলছে। তো এখানটায় আমরা নেমে গেছিলাম, নেমে গিয়ে দেন আমরা ঢুকে পড়ি টিকিট কেটে। পার পার্সন হলো 30 টাকা টিকিট সেভেন ওয়ান্ডার্সে যেতে গেলে। আমরা টিকিট কেটে ঢুকে পড়ি সেভেন ওয়ান্ডার্সে। তো সরি, আমার ভিডিওটা একটু ঘুরিয়ে, মানে এটা আমি করিনি, আমার হাজবেন্ড করেছে, ভিডিওটা ঘুরিয়ে করেছে, ওই জন্য তো বেকা লাগছে। তো যাই হোক, সেভেন ওয়ান্ডার্সের মধ্যে এইটা আগ্রার তাজমহল, আমরা তাজমহলের সামনে দাঁড়িয়ে আছি। এইটা হলো পিরামিড। তো সবেরই ভেতরে মোটামুটি মানে ঢোকা যায়, তাজমহলটার ভেতরে যায় না, তাজমহলটা এরকমই মোটামুটি চারপাশ দিয়ে ঘোরা যায় তাজমহলের। তো আমরা তো এখনও তাজমহলের ওপরে উঠিনি, আমরা এখন বাইরেটাই আছি। তো তোমাদের সঙ্গে কিছু পিকচারও শেয়ার করে দিলাম। তো এখন আমরা ঢুকে গেছি মিশরের পিরামিডের ভেতর। তো দেখে নাও পিরামিডের ভেতরে কি কি আছে। তো এই যে মোটামুটি পিরামিডের ভেতরটায় না এসি চলছিল, তাই জন্য বেরোতে ইচ্ছা করছিল না। তো এইটাও এইটাতেও আমরা আর কি ঢুকছি। তো এই যে আমার মা, মেয়ে, আমি, তো আমরা একটু ফটো শ্যুট করতে দাঁড়িয়ে গেলাম আর কি। তো তা এর একটু আগেই না আমার কি হয়েছিল, আমি ফট করে পড়ে গিয়ে আমার পাটা মচকে গেছিলো। ভাগ্যিস বেশি জোরে মচকায়নি, নাহলে মানে সেরম যদি জোরে মচকাতো কি হতো বলো তো। যাই হোক, মোটামুটি এইটাও দেখে আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। আর প্রচণ্ড গরম ছিল জানো তো, মানে আমরা বিকেল বিকেল করেই গেছিলাম, কিন্তু এত গরম, এত ঘাম হচ্ছিল না, মানে পারা যাচ্ছিল না। শীতকালে গেলে বোধ হয় ভালো হতো। তো এই যে এইটারই ভেতরটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই ভিডিওটাও আমার ঘুরিয়েই করেছে। যা যা ভিডিও তোমরা ঘুরিয়ে দেখছো, উল্টো দেখছো, সেগুলো আমার হাজবেন্ড করেছে। আর মানে কি বলবো, তো যাই হোক, আমি করলে এরকম ঘুরিয়ে ভিডিও করি না, ও সব সময় বেশিরভাগ লম্বা করে শ্যুট করে। তো যাই হোক, এই যে দেখো তোমার, মানে এইটা হলো তোমার, আমরা অলরেডি উঠেছি হলো এই আগ্রা তাজমহলের ওপরটায় উঠেছি। এরকম ওপরটাতে ওঠা যায়, তুমি মানে তুমি না দেখে বুঝতেই পারবে না তোমরা যে এটা আদৌ মার্বেলের না। হ্যাঁ, মানে একদম মনে হচ্ছে যেন অরিজিনাল মার্বেলের। তো খুবই সুন্দর, মানে সেভেন ওয়ান্ডার্সগুলো যে ওরা আবার রিক্রিয়েট করেছে, তো খুবই সুন্দর, খুবই সুন্দর প্রত্যেকটাই। তো আমার মোটামুটি এই ইকো পার্কে আসা এটা প্রথমবার, আমি এর আগে ইকো পার্কে একবারও আসিনি ভিজিট করতে। দেখো আমার মেয়ে ওখানে ঢুকে গিয়ে দুষ্টুমি করছে, ও খুব এনজয় করেছে, মানে ঠিক আছে, মানে গরম হোক, ঘাম হোক, যাই হোক, ও ভীষণ এনজয় করেছে। তো এইটা হলো রোমের একটা, আমি ঠিক নামটা ভুলে গেছি, আমি পরে নয় তোমাদের অ্যাড করে দেবো। এটা রোমের একটা, তোমরা জানলে প্লিজ কমেন্টে লিখো। হ্যাঁ, তো এই যে আমরা মোটামুটি ফটো শ্যুট করতে দাঁড়িয়ে গেছি। তো সামনে একজন মানে লোক আর কি শ্যুট করছিল, ফটো তুলছিল। তো যাই হোক, আর এইটা এখন আমরা ঘুরে টুরে ফিরছি। ওই যে দেখতে পাচ্ছ তোমরা লাইট জ্বলছে, ওইটা হলো আইফেল টাওয়ার। তো এখানে মানে সন্ধেবেলায় এরকমভাবে মানে মানে লাইটের মাধ্যমে আর কি এরকম ফোয়ারা দিয়ে আর কি গান চলছিল, তো খুব সুন্দর লাগছিল লেজার লাইট দিয়ে। তো এখানটায় অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, একটু বসেও ছিলাম।
তো আমরা এখন মোটামুটি গাড়ির দিকে যাচ্ছি, আমাদের অনেকটা ঘুরে ঘুরে হেঁটে হেঁটে যেতে হবে, তাই জন্য আমরা রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছি। তো আজকে ভিডিওটা জানি খুবই ছোট হয়েছে, কিন্তু একটা খুব সুন্দর মুহূর্ত, খুব সুন্দর একটা ঘোরার স্মৃতি আমিও ক্যাপচার করে রাখলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তোমরা দেখো কেমন লাগলো জানিও, আর তোমাদের যেটুকু ইনফরমেশান দেওয়ার আমি দিয়েছি যে এক নম্বর গেট থেকে গেটে গাড়ি রেখে তোমরা ঢুকলে তোমরা যদি বাঁ দিকে চলে যাও তাহলে তোমরা আইফিল টাওয়ারটা পাবে, আর ডান দিকে গেলে তোমরা টয় ট্রেনে করে সেভেন ওয়ান্ডার্সের দিকে যেতে পারবে। তো তোমরা কোন দিকে যেতে চাও সেই হিসেবে তোমরা যেতে পারো।